হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদেরকে দর্শন করানোর জন্য চলে যাচ্ছি বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত আদিনাথ মন্দির। দর্শক মণ্ডলী, চলুন তাহলে দেখে আসি। দর্শক মণ্ডলী, আপনারা যদি এই আদিনাথ মন্দিরটি দর্শন করতে চান তাহলে আপনাদেরকে ফার্স্টে এই কক্সবাজারে আসতে হবে। দর্শক মণ্ডলী, এটি কক্সবাজার। আমাদের এইখান থেকে কুস্তুরিয়া ঘাটে যেতে হবে এবং ওইখান থেকে নৌকা বা স্টিমারের মাধ্যমে আমরা মহেশখালীতে যেতে পারব। তাহলে দর্শক মণ্ডলী, চলুন আমরা কুস্তুরিয়া ঘাটে যাই। দর্শক মণ্ডলী, এটি কুস্তুরিয়া ঘাট। এখান থেকে মহেশখালীতে যাওয়ার জন্য আপনাকে লঞ্চ, স্টিমার অথবা ট্রলারের মাধ্যমে যেতে পারবেন। যদি আপনি স্টিমারের মাধ্যমে যান তাহলে আপনার 75 থেকে 80 টাকা খরচ পড়বে এবং আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যে মহেশখালীতে পৌঁছিয়ে যাবেন। আর যদি ট্রলারের মাধ্যমে যেতে চান তাহলে we'll be right back.
যাওয়ার জন্য আপনি ৫ টাকা অটো ভাড়া দিয়ে যেতে পারবেন, অথবা হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে করতেও যেতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা আরদিনাথ মন্দিরে চলে এসেছি। এটি আরদিনাথ মন্দির, দেখছেন যে পাহাড়ের চূড়ায় মন্দিরটি অবস্থিত। এখানে কিছু সুন্দর স্টলও বসেছে, সবসময় এই দোকানগুলো থাকে যাতে বিভিন্ন পর্যটকরা এসে বিভিন্ন ধরনের এখানকার তৈরিকৃত বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারেন। এখান থেকে মন্দিরের জন্য বিভিন্ন মোমবাতি বা ফুল টুল নেওয়া হচ্ছে। এটি আরদিনাথ মন্দির। দর্শক মন্ডলী, চলুন আমরা আরদিনাথ মন্দিরের ইতিহাসটি জেনে আসি। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার জেলার অদূরে অবস্থিত পাহাড়ের মিতালিতে গড়ে উঠেছে দেবাদিদেব মহেশ্বরের নাম অনুসারে সাগরকন্যা মহেশখালী উপজেলাটি। উপজেলা নৈমাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দৃষ্টিনন্দন আরদিনাথ মন্দির বর্তমান অবকাঠামো 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। আবার ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে, কয়েক হাজার বছর পূর্বেও কেতাযুগে এ মন্দিরের গোড়াপত্তন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আরদিনাথ জ্ঞানময়, কল্যাণময়, মঙ্গলময়, চিরসভ্য, শাশ্বত, সনাতন। তিনি ব্যক্ত চরাচরে অব্যক্ত ভগবান, তাই সনাতন জনগণ মাত্রই শিব ভক্ত, শিব উপাসক। মোক্ষলাভ এবং মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী আরদিনাথ মন্দিরই দর্শনী সর্বশ্রেষ্ঠ পূর্ণ। রামায়ণে বর্ণনা আছে, কেতাযুগে রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন। শিব বর দিয়ে সত্য দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় এনে এসে পূজা করতে হবে, পথে কোথাও রাখা যাবে না, দৈবত রাখলে তা আর উঠানো যাবে না, সেই স্থানে অবস্থান নেবেন শিবলিঙ্গ। রাবণ সত্য মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা হলেন। যাত্রাপথে এই নৈমাক পর্বতে শিবকে রেখে রাবণ প্রাকৃতিক ডাককে সাড়া দিয়ে ফিরে এসে শিবলিঙ্গকে উঠাতে চায়। সত্য অনুযায়ী সেই শিবলিঙ্গ আর ওঠে না, এই নৈমাক পর্বতই হয়ে গেল তার অধিষ্ঠান। এভাবে অনেক বছর যাওয়ার পরে এই স্থানটি তীর্থস্থান হয়ে ওঠে। এছাড়াও এই আরদিনাথ মন্দিরে ভৈরব মন্দির, রাধাগোবিন্দ মন্দির, শনি মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য অর্জনের জন্য এ মন্দিরে আসেন। প্রত্যেক বছরের ফাল্গুন মাসের পূর্ণ শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করে থাকেন। এই শিব চতুর্দশী মেলা পঞ্চকালব্যাপী হয়ে থাকে। বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, রাখাইন সম্প্রদায়ের মিলন মেলা হিসাবে স্থানটি গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যের ধারক এবং বাহক। দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন যে এখানে আদিনাথ দেবতার পূজা
দেয়া হচ্ছে বিভিন্ন পুণ্যার্থী পূর্ণতা লাভের জন্য শিবের বেল ফুল তুলসীর পাতা জল প্রদান করছে। এটি আদিনাথ মন্দির, বিভিন্ন ভক্তের সমাগম, পুরোহিত পূজা দিচ্ছে, দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হিন্দু ধর্মের নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হিন্দু ধর্মের ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।